নমস্কার বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার রামকান্ত বোস স্ট্রিটে, যেখানে কলকাতার রোটারি ক্লাব অফ ক্যালকাটা আমুরির সহযোগিতায় তরুণ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আপনারা দেখছেন রক্তদান শুরু হয়ে গেছে, রক্তদাতারা রক্ত দিচ্ছে। বাংলা এমজি নিউজের পর্দায় আপনাদের দেখাচ্ছি তরুণ সংঘের উদ্যোগে এই যে রক্তদান, সেই রক্তদান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, রক্তদান কর্মসূচি চলছে। তেমনই এক রক্তদাতা যিনি রক্ত দিচ্ছেন তার সাথে কথা বলে নেব। আপনার নাম? চন্দন মান্না। এই প্রথমবার রক্ত দিচ্ছেন? বহুবার রক্ত দিয়েছি, এটা আমার ছোটবেলার ক্লাব, পাড়ার ক্লাব, আরো অনেক ক্লাবের সঙ্গে যুক্ত থাকি, সেখানে আমরা রক্তদান আয়োজন করি, সেখানেও দিয়ে থাকি। কিরকম ফিলিংস হচ্ছে? খুবই ভালো লাগছে, এটা তো আমাদের গর্বের ব্যাপার, করা দরকার, সামাজিক কাজ। শুধু তো উৎসব বলা হয় কিন্তু মানে দায়বদ্ধতা অনেক বেশি, সেই জায়গা থেকে আমরা এটা আয়োজন করি, প্রতি বছরই আয়োজন করি, এবছরও আয়োজন করেছি। যেমন আপনাদের বলছিলাম যে স্বতঃস্ফূর্ততা, রক্তদানে স্বতঃস্ফূর্ততা, সেটাই প্রমাণ করছে চন্দন মান্নার কথায়। শুধু যে এখানকার অধিবাসী তাই নয়, অনেক বাইরের লোকও আছেন, ভিন্নভাষী ভাষাভাষীর লোকও আছেন যারা এখানে এই রক্তদানে সামিল হয়েছেন। তেমনই একজনের রক্তদাতার সাথে কথা বলে নেব। আপনার নাম? মহেন্দ্র কুমার দুগ্গড়। ইয়ে পহলি বার আপ দে রহে? মে হর সাল দো সে তিন বার দেতা হুঁ। খাস করকে কি সোচ সে আপ ইয়ে জো দো তিন বার খুন দেতে হ্যায়, ইসকা খাস মকসদ ইয়া খাস সোচ ক্যা হ্যায়? खास सोच यही है कि हम लोग मतलब जो रक्त का जिसको दरकार है उसको मेरा रक्त काम आए और वो अस्वस्थ हो, रक्त देने का। और दूसरा ये रक्त है कि मेरा सारा खून कैसा है क्या है सब पता चल जाता है, और मेरा तो बनते रहता है, हर दो तीन महीना चार महीना में रक्त बन जाता है, और दूसरे को काम आए तो और क्या चाहिए हमको। आज यहाँ देख के कैसा? अच्छा लगा। ये मेरा अपना तरुण संघ क्लब है, बहुत अच्छी क्लब है, इसमें जितने भी लड़के हैं हम लोग जुड़े हुए हैं, एक से एक बड़े कार्यकर्ता हैं और अच्छा काम करते हैं। অর্থাৎ যেমনটা উনি জানাচ্ছেন যে এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা, যে জিনিসটা লক্ষণীয় প্রত্যেক রক্তদাতার মধ্যে একটা জিনিস প্রমাণ করছে যে সচেতনতা, অর্থাৎ রক্তদানের প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে যে সচেতনতা, এটা চূড়ান্ত ভাবে চোখে পড়ছে। এবং স্বতঃস্ফূর্ততা, যেটা বারবার আপনাদের বোঝাতে চেষ্টা করছি যে এই যে স্বতঃস্ফূর্ততা, এই স্বতঃস্ফূর্ততা দেখার মতো। কথা বলে নেব আরেকজন রক্তদাতার সাথে। আপনার নাম? সুব্রত মণ্ডল। এই কি প্রথমবার রক্তদান? না না, বহুবার করেছি, ভেঙে প্রায় বারো তেরো বার হয়েছে। আজ এখানে রক্ত দিতে কেমন লাগছে এবং কি মনে করে এতবার রক্ত দিবি? রক্তদান সবসময় ভালো লাগে, এখনো ভালো লাগছে, আর প্রয়োজন আছে রক্ত সমাজে বিভিন্ন, একটা তো রক্তের ক্রাইসিস তো সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে রক্তদান আমার পক্ষে যতটা সম্ভব আমি তাই করছি, ওই জায়গা থেকে রক্তদান করা। এবং আমি চাই সবাই এগিয়ে আসুক এই রক্তদান, বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে, যে কোনো জায়গায় যেভাবে মানুষের জন্য রক্তদান হোক, অর্থাৎ উৎসাহ উদ্দীপনা এবং সচেতনতা চোখে পড়ার মতো। এবং সেই সঙ্গে যেটা আরেকটা জিনিস চোখে পড়ার মতো সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা। ভিডিও জার্নালিস্ট নিজার সাথে রামকান্ত বোস স্ট্রিট তরুণ সংঘের রক্তদান শিবির থেকে বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় সাহা।